ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের মেডিকেল লাইফের প্রথম দিন। ডাক্তার হওয়ার বিশাল স্বপ্ন নিয়ে তোমরা এখানে পড়তে এসেছ। আবার অনেকে ভয়ও নিশ্চয়ই পাচ্ছ। আসলে ভয়ের কিছু নেই, দরকার পেশেন্স এবং রেগুলারিটি। অ্যানাটমিক্যাল স্ট্রাকচার জানতে হলে তোমাদের হিউম্যান বডি ডিসেক্ট করতে হবে, আর এই হচ্ছে ডিসেকশন রুম। ভয় পেও না তোমরা। আমার লাইফের একটা ছোট্ট ঘটনা বলি। আমি প্রথম ডিসেকশন হলে যেয়ে অসম্ভব ভয় পাই এবং পরদিনই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাসায় চলে যাই। বাবা মা আমাকে দেখে তো অবাক। আমার ডিসিশনের কথা তাদেরকে জানালাম, 7 দিন অনেক চিন্তাভাবনাও করলাম। আমি যদি ড্রপ দিই তাহলে ফ্রেন্ডরা আমার থেকে 1 বছর এগিয়ে যাবে, এটাও মেনে নিতে পারছিলাম না। শেষে আর কী করার, ফিরেই গেলাম মেডিকেল কলেজে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে। Stomach is the part of alimentary system. It remains in epigastric and left hypochondriac region. Now, let us learn about the morphology. এটা কি গানের ক্লাস নাকি স্টেজ? গান গাইতে এসেছো? ম্যাডাম, এটা গিটারের ব্যাগ না। ও, তাহলে কিসের ব্যাগ? মাছের ব্যাগ? কি মাছ আছে ওখানে, শোল মাছ না শিং মাছ? আউট, গেট আউট। ম্যাডাম, ম্যাডাম, বোনস, বোনসের ব্যাগ এটা। এই ব্যাগ ভর্তি পুরো বোনস। What's wrong? Sorry, sorry. দাঁড়ো, গেট আপ। তোমার স্যান্ডেলগুলো খুলে বোনসের ব্যাগের ভিতর ভরে বেরিয়ে যাও। তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? ম্যাডাম, আমার তো পায়ে অনেক মাইক্রোসিস আছে, আমি তো ম্যাডাম শুজ পরতে পারি না। ইওর গেস্টচার, ইওর পোশ্চার ডাজন্ট গো উইথ দিস ক্লাস। ফ্রম নেক্সট টাইম ডোন্ট ডেয়ার টু কাম ইন টু দ্য ক্লাস ইন দিস গেটআপ। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। যা আমাদের বডির ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন ইমিউন রেসপন্স, যেমন ধরো স্কিন অয়েল, স্টমাক অ্যাসিড, মিউকাস। আমি কাউন্সেলরকে নিয়ে একটু বিজি আছি। হ্যাঁ, কাউন্সেলর ম্যাডাম, ড্রিম প্রোটেকশন সম্পর্কে তো কিছু বললেন না, কীভাবে ড্রিমকে প্রোটেক্ট করা যায়? এটা অনেক ডিস্টার্ব করে। এই মনে করেন আপনার ক্লাস করতেছি, তো জানলা দিয়ে বাইরে তাকাইলাম স্বপ্নে অন্য জায়গায় চলে গেলাম। দিবা স্বপ্ন, রাত্রে স্বপ্ন, সব স্বপ্ন ডিস্টার্ব করে। এগুলো থাকলে ম্যাডাম, এগুলো কীভাবে প্রতিরোধ করা যায় এই সম্পর্কে একটু জানতে চাই। এই যে ম্যাডাম, আপনি কি সুন্দর করে আমাকে বুঝাইতেছেন ম্যাডাম, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতেছি ম্যাডাম। তারপরও আমার মন কিন্তু কয়েকবার চলে গেছে অন্য জায়গায় ম্যাডাম। আমি চাইলেও এটার প্রতিরোধ করতে পারি না ম্যাডাম। এই সম্পর্কে আমার একটু ম্যাডাম কিছু একটা শিখাই দেন। ড্রিম প্রোটেকশন নিয়ে তোমাকে ক্লাসে কখনো কিছু জিজ্ঞেস করা হবে না,
কোনো টিচার তোমার কাছে কিছু জানতেও চাইবে না, আর পরীক্ষার খাতাতেও ড্রিম প্রোটেকশন নিয়ে তোমাকে কিছু লিখতে হবে না। সো এ বিষয়ে তোমার জানা দরকার নেই। ম্যাডাম, কোনো টিচার জানতে চাইবে না, পরীক্ষা আসবে না, তাই বলে কি আমার এটা জানার অধিকার নেই? আসলে বলো কাউসার, তুমি আর কখনো তোমার এই গিটারের ঝোলা নিয়ে ক্যাম্পাসে আসবে না, কখনো না। যাও। তুমি আমারে খুঁজো কেন? আমারে তোমার কি দরকার? না, অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং আ লিটল মুড অফ। ও, তোমার মুড অফ? আমি তোমার হাসাবো না, আমি তো জোকার, আমি তো বান্দর না। আমি এখন কি পা উপর দিক দিয়ে মাথা নিচে দিক দিয়ে সুপারম্যানের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি ফেল ফেলে আসবে আমার দেখা? ইয়েস ইয়েস, আমার জন্য না হয় করলো। তুমি তো দিনের পর দিন অনেক সুন্দর বাংলা বলে যাইতেছো, এত সুন্দর বাংলা কেমনে শিখলে তুমি? তোমার সাথে থাকতে থাকতে ভাষা শিখছো, ভালো কথা, কিন্তু তুমি তো ডাল ভাত খাইতে খাইতে আমাদের মতো হয়ে যাইতেছো। দুই দিন পর্যন্ত নিজের দেশে যাবা, তোমার মাই তো তোমারে চিনবে না। না, অ্যাকচুয়ালি আমি অলওয়েজ ইউ নো তোমাদের সাথে হ্যাং আউট করে খাওয়া দাওয়া এই এই থিং ইউ নো দ্যাটস হোয়াই তোমাদের মতই হয়ে যাচ্ছে। না না না, আর যেই করো আমাদের মতো হোক, আমার 1000টা বাঙালি ফ্রেন্ড আছে কিন্তু আমার একটাই ফরেন ফ্রেন্ড। আমি চাই না ও হারাই যাক, আমি চাই ও থাকুক। কে কারে হারাবে না? কে কারে হারাবে? কেউ কারে হারাবে না। হোয়াট হারানোর প্রশ্ন আসে করতে গেলে? You said you don't want to lose me. আমি কথা কইনি। He said if he leaves me then you're going to die. না? কি কয়? না, আমি এগুলো কইনি। Yes you did. হ্যাঁ কইছি। কাউসার, চলো আমার সাথে। এখন তো আমার পাইলে আমার পিঠে চামড়া উড়ে ফেলাবে। আমি সেলাই করে দেবো না? ভুলে বলে ফেলছি, আমি আসলে এরর মেকানিজমে তৈরি করছি। অন্য কোথাও তো ভুল করো না। কে মুজা পরে না পরে, কার গায়ের রং কালো হচ্ছে নাকি ফসা হচ্ছে, সেটা তো ঠিক খেয়াল থেকে ওখানে তো কোনো ভুল হয় না। আমার সামনে নার্ভাস হও কেন? নার্ভাস হব না, আমি তো তোমার রেসপেক্ট করি। কেন রেসপেক্ট করো? আর এই পুরো ক্যাম্পাসের মধ্যে তোমার মতো পার্সোনালিটি অ্যালাউ করো মেয়ে আছে নাকি? একমাত্র তুমি আছো। আমি কার মেয়ে? মিস্টার রফিকুল ইসলাম। উনি কি করে? এসআই, থানার এসআই। আচ্ছা, এসআই আর ওসি এক র্যাঙ্ক, তাই না? প্রতিদিন তোমার একই প্যান্ট প্যান্ট,
আজকে কাশি, পরশু জ্বর, তারপরের দিন সর্দি, শুনতে ভালো লাগে না। আমার জন্ডিস। হ্যাঁ জন্ডিস, ওটাই তো বাকি ছিল। লিভারে এফেক্ট করেনি? না না, এখন মোটামুটি ভালো। তাহলে তো ভালোই। ডাক্তার বলছে কয়েকদিন বাইরে থেকে ঘুরে ফিরে আসতে। আরো ভালো, যাও ঘুরে আসো। এই টেনশনে তো আমার শরীর খারাপ করছে। যে তুমি সাপের মতন এত কথা বাজাও কেন বলো তো? সোজা সোজি তুমি বলতে পারো না যে তুমি আমার এখানে আসতে চাও, আমাকে দেখতে চাও? খোদার কসম আমার জন্ডিস হয়েছে। আসো ঘুরে যাও, ঘোরাও হবে, ট্রিটমেন্টও হবে। সত্যি বলতেছো, আমি কালকে আসতেছি। ম্যাডাম, আপনি কি কখনো বৃষ্টিতে ভিজে ভিজে কারোর সাথে ফোনে কথা বলেছেন? ফাজলামো করো, আমি বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলবো? ফোন কেন, মানে ফোন ছাড়াও তো কথা বলা যায়। তাহলে কিভাবে কথা বলবো? হাওয়ায় হাওয়ায়? আমি বলি। কার সঙ্গে বলো? আমার বাবার সাথে। ম্যাডাম, আজকে ফ্রিকোয়েন্সি খুবই খারাপ। উপর থেকে বারবার বাবা হ্যালো হ্যালো বলে চিৎকার করছে, আর এখান থেকে আমি, কিন্তু কেউ কারোর কথা শুনতেই পাচ্ছি না। ফ্রিকোয়েন্সি পেলে বাবাকে কি বলতে? বাবার কথা আমি কাউকে বলি না। আমাকে বলো, আমি কাউকে বলবো না। ম্যাডাম, কিছু কিছু কথা আছে, এক কান থেকে দোকান গেলে দাম কমে যায়। বাবার কথা আমার কাছে অমূল্য। কিন্তু তুমি তো বৃষ্টিতে ভিজে ভিজে বাবার সাথে কথা বলো, এখন তো জোচ না। ও, এর জন্যই তো ফ্রিকোয়েন্সি কম, বারবার লাইনটা কেটে যাচ্ছে। আজ তোমাদেরকে একটা গল্প বলবো, যে গল্পটা তোমাদেরকে বলতে আমার নিজের কাছেই ভালো লাগছে। আমার এক বন্ধু পিএইচডি করছে অস্ট্রেলিয়ায়, দ্য ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। হোয়াট সাবজেক্ট ইজ হি রিসার্চিং অন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানুষের জিনগত ক্যারেক্টারিস্টিক্সগুলোর কারণে যে বয়স বাড়ে সেটা নিয়ে। সো ইফ হি ইজ সাকসেসফুল দেন উইল এভরিওয়ান লিভ ফরএভার? হতে পারে, আবার নাও হতে পারে। তবে মানুষ যেন দীর্ঘজীবী হয় সে কারণেই এই রিসার্চ শুরু হয়েছে। বলো, বসে বলো। ম্যাডাম, এইসব রিসার্চ ফিসার্চ করার কোনো দরকার নেই ম্যাডাম। তাহলে কি দরকার? বিয়ে। বিয়ে? একটা মানুষ বিয়ে করলে দীর্ঘজীবী হয়ে যাবে? না ম্যাম, বিয়ে করলে একটা মানুষের দীর্ঘজীবী হওয়ার আশা, বাসনা, কামনা, ইচ্ছা সব কিছু ধ্বংস হয়ে যাবে ম্যাডাম। তাই এইসব কোটি কোটি ডলার, হাজার হাজার টাকা খরচ করে রিসার্চ করার কোনো মানে নেই ম্যাডাম। তার চেয়ে বিয়ে করায় দেন, সব ঠিক হয়ে যাবে। দিস ইজ মাই লজিক, আমার লজিক। ম্যাডাম, আপনার ওই বন্ধুর সাথে কি আপনার এখনো রেগুলার যোগাযোগ হয়? ম্যাডাম, ক্লাসে এত ফালতু কথা কেন বলা হচ্ছে? ওয়ার্ডে অদ্ভুত এক পেশেন্ট এসেছে, যদি সম্ভব হতো তাহলে প্রিন্সিপালকে বলে তোমাদেরকে ওখানে একবার নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কি হয়েছে ম্যাম?
একটা বাচ্চা ছেলে কেরোসিন খেয়ে ফেলেছে। ম্যাম, বাচ্চাটার স্টমাক ওয়াশ করো, দেন ইট উইল বিকাম ক্লিন। কেরোসিন খেয়ে ফেলছে ম্যাডাম? মানুষজন বাচ্চারা কেরোসিন খাইতেছে, চিন্তা করুন, জ্বালানি তেলের দাম বাড়বে না, সরকার কি করবে? কিচ্ছু করার নেই, কেরোসিন দিয়ে খাইতেছে বাচ্চারা। তাহলে তুমি সলিউশনটা দাও। বাচ্চা পোলাটা ধরে ম্যাডাম মাথা ছেড়ে দেয়, এই মাথা থেকে ওই মাথা দৌড়াইবো, লাফালাফি করবো, পানিতে চুবড়ি টুবড়ি খায়, ঘামের সাথে এমনি কেরোসিন তেল বাইরে যাবে। দিস মাই লজিক এভরিবডি, দিস মাই লজিক। ম্যাম, ও কিন্তু সব কথা নিয়ে ফাজলামি করছে, প্রতিটা কথা ফাইজলামি করতেছি? একটা বাচ্চা ছেলের স্টমাক ওয়াশ দেবো, যদি মারা যায় তখন কি এই রেসপন্সিবিলিটি তুমি নিবা বলো? ওকে কোয়াইট। আর ম্যাডাম আপনি চিন্তা করেন, জীবন আগে না কেরোসিন তেল লাগে, জীবন আগে। When the sun goes down, reality fades away. Hello, sir. How did you know I'm here? আমার চোখ বন্ধ বলে আমি কানা না। Tell me. তোমার গন্ধ। I stink. সুগন্ধ। ফরেনারটা একটা গন্ধ আছে না? আর তুমি যেখান দিয়ে হেঁটে যাও তার আশেপাশে আকাশে বাতাসে তোমার গন্ধ ছড়ায় যায়। You like me just because I'm foreigner, right? তা কেন হবে? বাঙালি হলে তোমাকে পছন্দ করতাম। আই, তুমি কার সাথে কথা বলো? বানি, I was talking to the water. তুমিও না কাউসারের সাথে থাকতে থাকতে গেছো। আই, কাউসারকে দেখছো? না? না, I don't know. Why are you scared of her? Or baba police. So what? Bangladesh police re to cheno na, porichoy hole bujba. So, how should I know that you don't like me just because I'm a foreigner? I mean, you never joined me in study group. আমার আসলে গ্রুপ স্টাডি ভালো লাগে না, আমি একা পড়তেই ভালোবাসি, আর যেগুলো বুঝি না ওগুলো ম্যাডাম স্যারের অফিসে যেয়ে বুঝে আসি। এসপেশালি শায়লা ম্যাডাম, রাইট? এত কিছু থাকতেন শায়লা ম্যামের কথা কেন বললা? না, শি লাইকস ইউ। দূর, আমি একটা সুস্থ মানুষ, উনি আমার পাগল বলে, আমার হাত পা সব কিছু ঠিক আছে, তারপর উনি আমার পাগল বলে। ওইটা আদর করেই বলে। তুমি তো দিনের পর দিন পুরো বাঙালি হয়ে যাইতেছো। হ্যাঁ, পুরো বাংলা ভাষা শিখে যাইতেছো। ও ইয়া, সরি, আমি তো আই বিকাম টু মাচ বাঙালি, তোমার প্রবলেম। তোমার কাছে মাফ চাই। হ্যাঁ, তুমি বাঙালি হও না, ঠিক আছে? বেশি বাঙালি হও না, ফরেনার ফরেনারে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, থাকবা তো। দাও, তোমার একটা গান শুনি। থ্যাংক ইউ। কেন? আমার কথা শোনার জন্য। কি কথা? কি? এই যে তুমি আমার কথা শুনে মজা পড়ছো তাই। তোমার কাশ্মীরে এরকম কেন? হ্যাঁ, কেমন? এই যে পা খোলা রাখো, মাথা ঢেকে রাখো, এর কি তোমাদের ফ্যাশন না? কি? No, sir. You? Sir, sir. Yes, yeah, sir, so? Dekhle amar pitha chamro uthay felbe. Ki uthay felbe? Pitha chal chal. Chal ki? Chal mane chamra chamra. Pitha chamro uthay debo keno? Bujba na. Onara ki kore dekho to? Hatte sir kotha bolteche. Ar ki kore? Ar bojha jacche na. ছেলেটাকে এত প্রশ্রয় দিও না। কাকে? কাকে মানে কি? মানে প্রশ্রয় তো তুমিও নাও, সেই জন্য জিজ্ঞেস করছি কাকে। আমাকে তুমি প্রশ্রয় দাও। দেই না, তুমি জোর করে নাও। কিভাবে? এই যে তুমি আমার রুমে গিয়ে বসে আছো, আমি ক্লাস শেষ করে রুমে যাব, তুমি আমার সঙ্গে নিচে নামবে, তারপর আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা কি তুমি জোর বলছো? তাহলে কি
কেয়ারিং? আমি কি তোমাকে কখনো বলেছি আমাকে কেয়ার করো? হাত ধরাধরি করে না, ভালো করে দেখো তো। না, কিচ্ছু করছে না। প্রেম করে? প্রেম প্রেম কি? প্রেম 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 বুঝো না ভাই, প্রেম করো আমার সাথে। বাংলাদেশে এসে তুমি প্রেম বুঝো না, দুনিয়ার সব মানুষ প্রেম বুঝে, তুমি বুঝো না। না আচ্ছা, তুমি কি চাও? আমি আমার সব কাজ একা একা করতে চাই, ইন্ডিপেন্ডেন্টলি আমি আমার কাজগুলো করতে পারি। তো কোন কাজটা তুমি একা করতে পারো না? যে কাজটা আমি একা করতে পারবো না সে কাজ আমি করতে যাব না। হ্যাঁ, তো তুমি এখন কি চাও, আমি চলে যাব? অফ কোর্স। কোথায়? যেখান থেকে এসেছো সেখানে। দেখো না, আছে এখনো? হ্যাঁ, না না চলে গেছে। প্রেম মানে বোঝো না, হাজবেন্ড করো সিরিয়াসলি, প্রেম মানে বোঝো না সত্যি। এই যে মনে করো আমি আর তুমি এখানে বসে আছি, মনে করো আমি নাই, তুমি আমার মিস করবো না? না ধরো করলাম, ওইটাই হয়েছে প্রেম। এই যে ম্যাডাম আর স্যার হাইটা জিতেছে, ওনারা যে কথাটা বলছে যেইটা বলে না ওইটাই হয়েছে প্রেম। প্রেম ইন ইংলিশ হচ্ছে লাভ, লাভ রোমিও জুলিয়েট, শেন ফরাদ, লাইলি বল মুগ্ধ, শেন ফরাদ জানো না? জানবা কেন, তো কাশ্মীরি বাংলাদেশিরা সবাই জানে। যোগ্যতা অর্জন করার মতো কোন সম্ভাবনা আমি তোমার মধ্যে এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি ছেড়ে দিলাম। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি আমার কেউ না, আমিও তোমার কেউ না। কালকে থেকে তোমাকে আমি চিনিই না, তারপরেও কি আমাকে একটু সম্মান করে কথা বলা যায়? দেখো, তোমার সম্মান তুমি নিজেই মাটিতে নামিয়ে আনছো, আমি টেনে তুলবো কি করে? তোমার পেছনে ঘুরতে ঘুরতে আমি আমার লাইফটাই শেষ করে দিলাম। এই যে তুমি আমাকে যেভাবে কথায় কথায় বকাঝকা করো, মাঝে মধ্যে তো আমি ভুলেই যে আমি মানুষ না গন্ডার। এই যে মানুষ থেকে আমি যে গন্ডারে পরিণত হলাম, তার বিনিময়ে কি আমার সাথে মানে তোমার মুখ থেকে আমি একটু মধুর কথা আশা করতে পারি? তুমি যে সারাক্ষণ আমার পিছিয়ে জোরের মতো লেগে থাকো, আরে মানুষ থেকে গন্ডার, গন্ডার থেকে যোগ আর কি? আরে শেষ করলে না তো।
কে? কি ব্যাপার, তুমি এত রাতে ওয়ার্ডে কি করো? সরি স্যার। আরে সরি স্যার কি, এত রাতে ওয়ার্ডে কি করো তুমি? স্যার আমি আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসছি। আমাকে খুঁজতে খুঁজতে? তা আমাকে খুঁজতে খুঁজতে তুমি আমাকে দেখে লুকেলে কেন? ডরে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে কেন খুঁজতেছিল বলো। স্যার কার্ডিয়াক সাইকেল কিচ্ছু বুঝি নাই স্যার। তো সঙ্গে সঙ্গে বললো না কেন? ডরে স্যার। তো পরে বলতা? স্যার আমি আপনারা ডরাই স্যার, আপনারা দেখলে স্যার আমার কিচ্ছু মনে থাকে না স্যার, আপনারা রেসপেক্ট করি তো অনেক। স্যার আজকে সন্ধ্যায় কার্ডিয়াক সাইকেল নিয়ে বসছিলাম স্যার, কিচ্ছু বুঝি না স্যার, পাগল হয়ে গেছি স্যার, পাগল হয়ে খুঁজতে খুঁজতে আপনার বাসায় চলে গেছি। পরে বললো ও মাই গড, আমি কেন আপনার বাসায় যাবো স্যার? পরে স্যার ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে আপনার এনে পেয়ে গেলাম স্যার। রাতের বেলা ক্যাম্পাসের বাইরে বেরোনো নিষেধ তুমি জানো? স্যার আমি তো ক্যাম্পাসের বাইরে না স্যার, আমি ভেতরে। তোমার কি পরিমাণ পানিশমেন্ট হতে পারে তোমার ধারণা আছে? স্যার আমার কোনো পানিশমেন্ট হবে না। কেন? স্যার আমি তো ক্যাম্পাসের বাইরে যাইনি, আর আমার তো কেউ দেখে নাই স্যার। আচ্ছা আমি দেখলাম। আপনি তো কাউকে বলবেন না। কেন বলবো না? স্যার আপনি কি কখনো একটা নিরীহ ছাত্রের ক্ষতি করতে পারেন? পূর্বেও তো আপনার এরকম কোনো রেকর্ড নেই, ছাত্র ছাত্রী আপনি তো কারো ক্ষতি করেননি। আপনি তো জানেন না স্যার প্রত্যেকটা ছাত্র ছাড়ে আপনাকে কি পরিমাণ পছন্দ করে, আপনি তো এই কলেজের নাম্বার ওয়ান টিচার স্যার। শোনো, কালকে থেকে রাতের বেলা তুমি ক্যাম্পাসের বাইরে বের হবে না, ঠিক আছে? চলো। স্যার জানেন সবসময় নিয়মের মধ্যে থাকতে ভালো লাগে না। আরে ফাজিল, তারপর তো নিয়ম তো মানতে হবে নাকি? জি স্যার অবশ্যই স্যার। কিন্তু স্যার ধরেন এমন একটা নিয়ম যেটা ভাঙলে কারো কোনো ক্ষতি হবে, তাহলে তো কোনো সমস্যা নেই। তোমার লাইফে কি রুলস বলতে কিছু নাই? আছে স্যার, ব্রেক দ্য রুলস ব্রেক ইট ডাউন। হোয়াট ননসেন্স স্যার, আপনি আমার কইসে একটা থাপড় মারেন স্যার, আমার ভুল হয়ে গেছে, এই কথাটা আপনাকে বলা ঠিক হয়নি, কান ধরে আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। কাউসার তুমি একটা কাজ করো তো, নিচে ফার্মেসিতে গিয়ে আমার কথা বলে এই ওষুধগুলো নিয়ে আসো, এখানে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তুমি একটু তাড়াতাড়ি করো। এই শোনো শোনো শোনো, আরে তোমাকে তো ওরা দিবে না, তুমি একটা কাজ করো, সামনে দেখো নার্স অথবা ওয়ার্ড বয় কাউকে পাও কিনা, যা এটা দেখাবে ওরা বুঝবে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মামা এই ফ্লোরে ওয়ার্ড বয় নার্স কেউ আছে? ওয়ার্ড বয় নার্স তো সব উপরে আছে। কয়তলায়? কার কাছে দিব আমি ওষুধগুলো? স্টাফ নার্স পাঠাইছে, ওয়ার্ড বয় পাঠাইছে। ভাই স্টাফ নার্স ওয়ার্ড বয় সবাই খুঁজছে, সবাই ঘুমাইতেছে ভাই, আমি স্যার আমাদের পাঠাইছে ওষুধগুলো দেন। না ভাই এটা তো নিয়ম আছে ভাই, কি বই দিব? তাহলে দেন, আমি স্যারের লগে ফোনে ধরে দিই, ফোনে কথা কর। আরে ভাই কোনে কথা, আমার ওষুধগুলি তো উপরে তাকে আছে ভাই। উপরে তাকে আছে ওষুধ? জি ভাই। আপনি দরজাটা খুলেন, আমার কান দুটো আপনি উপরে থাকতে ওষুধগুলো নামাই দেন। ভাই এটা কি কোনো কথা হইলো ভাই, উপরে থেকে কি বই দিব ভাই? আমি তো মাইন্ড করতেছি, আপনার মাইন্ড করার কি আছে? আপনি আমি মই, আপনি আমার কান দিয়ে ওষুধগুলো নামাবেন কেন? একটু করতে পারবেন না ভাই, রোগীর অবস্থা খুবই সিরিয়াস, ওষুধগুলো দেন। আরে ভাই রাত্রে বেলা তো খালি রাতের বেলা কি ওষুধ লাগে না? রাতের বেলা রুগী অসুস্থ হয় না? ছেলেটা কিন্তু আসলেই ভালো, তুমি ঠিকই বলেছ। কে? আরে ওই যে সারাদিন বাজনা বাজায়, কি জানি নাম ছেলেটার, ওই যে শিক্ষক হয়ে ছাত্রের নাম মনে করতে পারছো না,
শিক্ষক হিসেবে এটা কিন্তু তোমার অযোগ্যতা। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই সই মানলাম। স্বীকার করলে তাহলে? আরে না করে উপায় কি? কালকে বিকাল পর্যন্ত জানতাম ওই ছেলেটা একটা বদের বদ ফালতু ছেলে, কিন্তু কালকে রাত্রে আমি আবিষ্কার করলাম ও একটা বিশাল, মানে অনেক বড় মানুষ, অসাধারণ। তুমি না বললে তো আমি সারা জীবন ভাবতাম যে ও একটা ফালতু ছেলে, বদ ছেলে। ম্যাডাম আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো। কালকে ম্যাডাম আর্জেন্ট। এমন কি কথা? কাল বললে তোমার হবে না? ম্যাডাম এই মুহূর্তে যদি কথাটা আমি বলতে না পারি আমি মারা যাবো। সালাম স্যার। এক চড় মেরে তোমার গালের দাঁত সব ফালাই দেবো, বেয়াদব ফাজিলের ফাজিল ছেলে। রাত বিরাতে সে ম্যাডামের কানের কাছে এসে বলে ম্যাডাম একটা কথা বলবো, বলতে না পারলে আমি মারা যাবো। তোমার বয়স কত? বয়স কত? হ্যাঁ তুমি কেমনে পাশ করে এটা আমি দেখেছি। যাও যাও। সরি স্যার, সরি ম্যাডাম। ম্যাডাম আমার কথা আপনারা কখনো শুনতে হবে না। যাও। কাউসার দাঁড়াও। চলো ম্যাডাম, আজকের একটা অদ্ভুত ঘটনা ঘটছে। বাবা হাসছে, বাবা হাসছে তো হাসছে, কি যে হাসি বাবার, ওদিকে আমি কেঁদেই যাচ্ছি, বাবার হাসি থামছে না ম্যাডাম, বাবা হাসছে। ঠিক এরকম একটা ঘটনা ম্যাডাম আমার লাইফে আর একবার ঘটছে। আমি যখন ক্লাস এইটে পড়ি বাবার সাথে স্কুলে যাচ্ছি, কি যে ঝুম বৃষ্টি ম্যাডাম, আমি বাবার ছাতার নিচে, বাবা তো আমাকে ছাড়বে না কিন্তু আমি যাবো বৃষ্টিতে ভিজতে, বাবা আমাকে ছাড়বেই না। আর বাবা ছিল সুস্থ, আমি যেটা জানতাম দিলাম বাবাকে সুস্থ, আর বাবা সুস্থতে এসে উঠলো আর আমি দৌড়ে গেলাম বৃষ্টি। ম্যাডাম এরকম একটা ঘটনা তো আপনাকে না বলে আমি থাকতে পারি না ম্যাডাম। If I read too much, আমার মাথা, I get a headache. তখন কি করো? I stop reading. সেটা তো জানি, আর কি করো? আর কি করো? পানি, I drink water around 8 to 10 glasses. তোমার একটু একটু পেট, এর মধ্যে 8 থেকে 10 গ্লাস পানি খাও। আমার পা তো, you've seen my feet because আমি মোজা পরিনি, but আমার belly কেমনে দেখো? কাউসার, কাউসার, hey look at me. কি? No, give it. Stop, look. Are you in love with me? No, Diana. Give it, okay. Give me. Tell me the truth. Stop. Look at me. No, stop. Tell me. Kausar? Who? Tell me. Ah! Kausar! Ah! Chup bondho kore Che dekho tumi Monu char kore Ebe dekho tumi Jibone pothe jete jete কখনো কি তুমি দেখেছিলে আশেপাশে তোমার ছিলেন যে আমি সমান দাঁড়ান জীবনের ব্যাপার
ভালোবাসি তোমাকে নীরবে নীরবে বলেছিলাম তোমাকে নীরবে নীরবে বলেছিলে ভালোবাসি তোমাকে নাই আছে what কামড়াবে না কামড়াবে না চুপ হও দৌড়াসাপ আছে দৌড়াসাপ দৌড়াসনে দৌড়া দৌড়াসনে কালো লম্বা ফুট 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 আচ্ছা এত ওরা করে বাইট করবে না তো না আমাদের দেখে আসবে নাচবে খেলা করবে গল্প করবে কিন্তু কামড়াবে না তোমার মতো নাই আমার চেয়েও ভালো তোমাকে কাশ্মীরি সাপের মতো না বরফের মাঝখানে লুকায় থাকে সাদা সাদা ফুট ফুট একটা কামড় দিলেই জীবন নাশ তুমি এত সাদা কেন সাদা সাদা মানে মানে সুন্দর আল্লাহ মনে আমার বাংলাদেশে পাঠাইছে খালি তোমার পা দেখার জন্য এত সাদা পা আমি আমার জন্মেও দেখিনি দেখবো না কেউ জানি না আমি সুন্দর না ভালোবাসি তোমাকে নীরবে নীরবে বলেছিলাম তোমাকে নীরবে নীরবে বলেছিলে ভালোবাসি হাজার ছবি তোমার মনে ডায়রিতে লিখি নাম তোমার তুমি তো সব টিচারদের মুখে চুনকালি দিবা আমি যে একজন শিক্ষক তোমার সাথে আমার পরিচয় আছে এটা ভাবতেই তো আমার লজ্জা লাগে এখন ফালতু কথা একদম বলবে না ফালতু কথা না অবশ্য বলে লাভ নেই এখন তো নতুন ট্রেন্ড চালু হয়েছে আগে তো সিনেমার নায়ক নায়িকাদের নামে স্ক্যান্ডাল বের হইতো এখন শিক্ষকদের নামে বের হয় ব্যাপার না শিক্ষক ছাত্রী তারপর শিক্ষিকা ছাত্র তাদের প্রেম ভালো একজন শিক্ষক হয়ে এত বাজে কথা বলতে তোমার একটুও খারাপ লাগছে না বাজে কথা না তুমি রাত বিরাতে ওই ছেলের হোস্টেলে চলে যাবা ওই ছেলে তোমার বাসায় চলে যাবে রাত বিরাতে রাত বিরাতে দিঘির মাঝখানে দাঁড়ায় জ্যোৎস্নার মধ্যে তোমরা হাওয়া খাবে আর মানুষজন বললেই দোষ মাঝরাতে দিঘির মাঝখানে দাঁড়িয়ে আমি তোমার সাথেও হাওয়া খাই আরে কি বলে আরে তুমি আমার সাথে দিঘির মাঝখানে দাঁড়ায় মাঝরাত সারা রাত হাওয়া খাবা কথা বলবা এটাই তো স্বাভাবিক সব মানুষ তো এটা জানে ব্যাপারটা তো ইজি কি কথা তো শেষ করতে দিলা না সহ্য হয় না না সহ্য হয় না তোমাদের সবার কাছে সবার চোখে কাউসার শুধুই ছাত্র আমার চোখে শুধু ছাত্র নয় আরো বেশি কিছু আরে বেশি কিছু কি ওইটাই তো জানতে চেয়েছি সেটা কি হলো আরে বেশি কিছু তো জানতে চাই কথা নাই না বাবার সাথে কথা হলো হ্যাঁ তোমার বাবার সাথে আমাকে একদিন পরিচয় করিয়ে দিও না কেন বাবার সাথে পরিচয় করিয়ে দিলে আপনি আর ফিরবেন না আপনার সাথে আমার কখনো দেখা হবে নাই বা ফিরলাম নাই বা দেখা হলো এতটা ভাড়া আমি নিতে পারবো না তোমার বাবাকে আমার কথা কি বলো তা তো বলবো না নিশ্চয়ই বলো যে একজন রাগী কঠিন নিষ্ঠুর ম্যাডাম আছেন যিনি আমাকে দু চোখে দেখতে পারেন না তবুও তাকে আমি গান শোনাই গল্প করি আমার গল্প মার গল্প আর কি আশ্চর্য বাবা যিনি আমার সব কথা চুপচাপ শোনেন আর এভাবে শোনেন
যেন আর এমন করে আমার গল্প কেউ কখনো শুনতে চায়নি। তুমি আসলে কে কাউসার? দিন না আমার একটা পরিচয়। স্যার আসেন, আপনি কে বলছি? আসেন আসেন, কথা বলবো, আসেন। জরুরি কথা আছে, আপনি আসেন প্লিজ। ভাই মানে আপনি কি জানতে চান সেটা তো আমি বুঝলাম না। আসলে ঘটনা পেয়ে যাচ্ছেন কেন? জানলে বলবেন, জানি না বললে জানি না বলবেন। তা আমি না জানলে কি বলবো? না জানলে বলবেন জানি না। আমি জানি না। এই এই যে ভাই, এই এই কি, এটা কি করলেন আপনি? এটা জাস্ট রেকর্ড করলাম, ছবি তুললাম, রেকর্ড করলাম। আপনি সত্য মিথ্যা কথাটা প্রমাণ হয়ে গেল। আপনি মিথ্যা বলছেন এটা প্রমাণ হলো। এই স্টিলের মধ্যে কি কথা শোনা যায়? এখানে শোনা যায়, এখানে রেকর্ড হয়ে গেছে। তুমি না বলেছিলে তোমার জন্ডিস, 16 মাইল সাইকেল চালিয়ে চলে আসলে। পায়ে হাইটা আসার সাথে সাইকেল চালিয়ে আসা ভালো না। জন্ডিস না, 16 মাইল সাইকেল চালিয়ে চলে আসলে এত শক্তি তুমি কোথায় পেলে? তাহলে কি ফিরে যাব? তুমি আবার 16 মাইল সাইকেল চালিয়ে ফিরে যাবে, এত শক্তি তুমি কোথায় পাবে? তুমি মিথ্যে বলেছ, তোমার জন্ডিস হয়নি। তামিম আমার বন্ধু। আসসালামু আলাইকুম। জন্ডিস, ডাক্তার বলেছে ওকে কিছুদিন রেস্ট নিতে, তাই আমার এখানে চলে এসেছে। খুবই ভালো কাজ করেছেন। রেস্ট নেওয়ার জন্য বাংলাদেশে এর চেয়ে ভালো জায়গা আর কোথাও পাবেন না। নদীর মাছ খাবেন, লেকের পরিষ্কার পানিতে গোসল করবেন, আর ডরমিটরিতে ঘুমাবেন। লেকে গোসল করার সময় কাতলা মাছ খাই দিতে পারে, একদম ভয় পাবেন না। পোনা মাছ চাইলে আমি ক্লাসে গেলাম। তুই মিথ্যা কথা বললা। মিথ্যা সংক্রামক তোমার থেকে আমাকে ধরেছে। তুমি মাস্টার মানুষ, মিথ্যা কথা বল, সবাই তোমার কত সম্মান করে। আমি কাজ করি, আমার কলিগ স্টুডেন্ট সবাইকে ডেকে বলি যে আমরা একই সঙ্গে স্কুলে পড়তাম, একই কলেজে পড়তাম, তারপর তুমি এখানে এসেছো আমার সঙ্গে ডেট করছো। চলো এক কাজ করো, আমাকে তোমার সাইকেলের সামনে বসিয়ে পুরো ক্যাম্পাসে একটা চক্কর দাও, সবাই দেখুক।
তোমার সঙ্গে আমার গভীর প্রেম। দুনিয়াতে এত কিছু থাকতে আমার ব্যাগের পিছনে লাগলা কেন? একবার তো কপালে হাত দিয়ে একটু দেখলা না আমার জন্ডিস চলে যাওয়ার পর শরীরে জ্বর আসছে কিনা? হাই সোনা, অনেক কষ্ট থেকে কথাটা কইছি। আমার ব্যাগ আমার সাথে তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। আমি কি হিস্ট্রি পড়াই? ছাগল কথা ছাগল আমাকে বলতেছো কেন? ও তো আমার কলেজের ছাত্র, আর্টস গ্রুপে পড়তো, ও কিভাবে মেডিকেলে ভর্তি হয়? দেখো এই চশমার জন্য চিনতে পারতো না? আমি দেখলাম আমার যে সময় চলে যাচ্ছে। কি করবে এখন তুমি? চলে যাব। কোথায়? বাবার কাছে। তোমার বাবা কোথায় থাকে? কেন আপনাকে বলিনি? আবার বলো। আকাশে। তুমি আকাশে যাবে? হ্যাঁ। কিভাবে? হেয়ালি না, সবকিছু নিয়ে হেয়ালি। শোনো, জীবন তোমার গিটারে টুংটাং কোনো শব্দ না যে একটা গান গেয়ে পার করে দেবে। চলে যাওয়াটা সহজ, কিন্তু বেঁচে থাকাটা অত সহজ না। বেঁচে থাকতে হলে যোগ্যতা লাগে, আর যোগ্যতা অর্জন করতে হয়। স্বীকার করো যে তুমি একটা অপদার্থ, একটা অযোগ্য সন্তান, যে সন্তানের পিতা কখনো আকাশে গিয়েও শান্তি পাবে না। তোমার জন্য, তোমার জন্য প্রতিটা মানুষের মুখে চুনকালি পড়েছে, প্রতিটা মানুষের সম্মান ধুলোয় মিশে গিয়েছে।
কোন এক হসপিটালে কোন না কোন ডাক্তারের অবহেলায় তোমার বাবা সঠিক চিকিৎসা হয়নি বলে উনি মারা গিয়েছেন। সেই জন্য দেশের সমস্ত ডাক্তার তোমার চোখে বিলীন হয়ে গিয়েছে। দেশের সমস্ত চিকিৎসা ব্যবস্থার উপর তুমি প্রতিশোধ নিতে চাইছো। জীবনকে তুমি সিনেমার মতো করে দেখছো। জীবন কোনো সিনেমা নয়। নিজের ভেতরে কি এতটুকু বোধ তোমার হচ্ছে না যে তুমি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ? তুমি কোনো সিনেমার নায়ক না যে এক তুড়িতে তুমি দেশের সমস্ত সিস্টেম সবকিছু তুমি পাল্টে দেবে? ছি, আপনার আসলে ভাগ্যটাই খারাপ। এরকম সিট না পাওয়া গেস্টের সাথে আমার আগে দেখাই হয়নি। তার মানে তো থাকার ব্যবস্থা আছে। আমার আসলে কপালটাই ফাটা। আচ্ছা, এই সাইকেলটা কি সবসময় আপনার সাথেই থাকে? জি। ঘুমানোর সময়? লগে লগে। আরে ভাই, আমার রুম সাততলার উপরে। অসুবিধা নাই, দশতলা পর্যন্ত সাইকেল নিয়ে ওঠার অভ্যাস আমার আছে। আপনি ডাক্তার মানুষ, নাক ক্লিয়ার আছে। আপনি খুব বুদ্ধিমান মানুষ। জি। ব্যাগের মধ্যে তালও নেই, নারিকেলও নেই। জি। ব্যাগের মধ্যে এমন কিছু একটা আছে যেটা আপনি শায়লা ছাড়া কাউকে বলবেন। সত্য? হাত রাখেন, চাপ দিন না। হাত ডিল হয়ে গেছে। কিভাবে? গাছে উঠছিলাম। গাছে কেন? বাদ দেন, আপনি মাইন্ড না করলে আপনার একটা কথা কই, ব্যাগটা আপনারে দিই, আপনি শৈলারে দিয়ে। এই কথা কেন বললেন? একটা শ্যালা পেলে শ্যালা খুশি। আমি কেন শ্যালারে খুশি করতে যাব? শ্যালা কে? আরে ভাই, কই যান? ঘুমাইতে যাই। যদি কখনো স্বাভাবিক মানুষ হয়ে আমার সামনে আসতে পারো তাহলে আসবে, এরকম ব্যাকেল অপদার্থ হয়ে আমার সামনে কখনো আসবে না। আরে, তোমার সোনা রূপা জহরতের ঝোলা নিয়ে নিচে নামো, যাও নিচে নামো। আর কখনো এই ঝোলা নিয়ে তুমি আমার এখানে আসবে না। হীরা জহরতের চাই তো দামি জিনিস আছে এই ব্যাগে। কি? তোমার কাছে আসার সময় দেখি ঘরের পিছে কাঁঠালি চাপার গাছটা ফুলের ভারে ভাঙ্গা পড়তেছে, হাতে করে তোমার জন্য কি নিয়ে আসি ভাবলাম। গাছ শুদ্ধা ফুল যদি তোমার জন্য নিয়ে আসি, তাতে যদি তুমি আমার জন্য একটু অবাক হও। দাওনি কেন? দিব না। কেন? আর দরকার নাই। কেন? তামিম সাহেব মানুষ ভালো, আমার মতো ব্যাক করল না। তোমার পাশে আমার সে তারাই ভালো লাগছে। তাহলে ফুলগুলো কি করবে, ফিরিয়ে নিয়ে যাবে? না। কি করবে? রাস্তায় ফেলে দিবে।
যাও যাও, ফুলগুলো রাস্তায় ফেলে দিয়ে আসো, যাও। আমি চুরি করছি বুঝছো, চুরি করে ধরা খেয়ে গেছি, ধরা না খেলে আমি আজকে হিরো হয়ে যেতাম, তোমার হিরো, ক্যাম্পাসের হিরো, সারা বাংলাদেশের হিরো। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে চুরি করে হিরো হয়েছে, কেউ ধরা খায় কেউ খায় না। আমার কপালটা খারাপ, ধরা খেয়ে গেছি। বাট কেন, হোয়াই উড ইউ ডু সামথিং লাইক দ্যাট? আমি তোমার মুখে বলবো না, তুমি জানতে পারবা। কেন তুমি আমার কথা ভাবনি? আর ক্যাম্পাস, তুমি হোয়াই উড ইউ ডু সামথিং লাইক দ্যাট? হোয়াই ডিডন্ট ইউ থিংক টুয়াইস অ্যাবাউট বিফোর ডুইং সামথিং সার, বিফোর ডুইং অ্যান অফেন্স লাইক দ্যাট? তুমি কিভাবে করলে এটা? না করলে তো আমার জন্য তোমার এই চোখের পানি আমি দেখতে পারতাম না, কোনোদিন দেখতে পারতাম না। দাঁড়া, দুই ফুটো চোখের দল দাও, নিয়ে যাই। কাল স্যার, এই কলেজে আসার পর থেকে তোমার উপর আমার নজর ছিল। তোমার চালচলন, গতিবিধি, আচার আচরণ কোনোটাই মেডিকেল স্টুডেন্টের ছিল না। তারপরেও তোমাকে আমরা কিছু বলিনি, তোমার রেজাল্টের কারণে এবং তোমার উপরে কিছু শিক্ষকের সহানুভূতি সুনজর ছিল, যেহেতু তুমি তোমার বাবা মা নাই। কিন্তু আজকে আমরা যে তথ্য পেয়েছি, তারপর উইল নট বি এবল টু কিপ ইউ হেয়ার, উইল বি সিম্পলি টার্ন আউট ফ্রম দিস কলেজ। তুমি কী করেছো তুমি ভালো করেই জানো, এবং এই অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে কলেজ থেকে বের করে দেওয়া। সো ইউ আর রাস্টিকেটেড ফ্রম দিস কলেজ? অ্যান্ড ইউ হ্যাভ টু লিভ দ্য ক্যাম্পাস অ্যাট ওয়ান্স। এই ছেলে তো আর জীবনে কিছুই করতে পারবে না, মাথা তুলে দাঁড়াতে পারবে না, কাউকে মুখও দেখাতে পারবে না। সে চোখের সামনে এক তরুণের সব উজ্জ্বলতা দপ করে নিভে গেল। এখানে তো কারো হাত নেই, কারো তো কিছু করার নেই, সে তার নিজের জীবন বেছে নিয়েছে, কেউ তো জোর করে তার বাতি নিভিয়ে দেয়। অপরাধের শাস্তি হিসেবে আমরা একটা মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু কারো জীবন প্রদীপ জ্বালিয়ে তাকে আমরা পুরস্কৃত করতে পারি না। শালা, নিজের কারণে অনেক বদনাম কাঁদে নিছো, বহু ঝামেলা হয়েছে, অনেক কেলেঙ্কারিতে পড়ছি। কিছু কি বলার নেই কারো, আর কিছু কি করার নেই,